হাতির উপদ্রবত দিগবিধিক হেরুয়াইছে গোয়ালপাড়ার দহিকতার রজাপাড়া গাঁওবাসীয়ে। হাতির ভয়ত উজা করে নিশা কটাইছে রাইজে। হাতির উপদ্রবত খেতি বাতি বাদ দিছে দহিকতা গাঁওয়ার কৃষকে। দিনের ভাগতো হাতির ভয়ত বিদ্যালয়লৈ যাবলৈ বাদ দিছে শিক্ষার্থীয়ে। হাতির উপদ্রব রুধিবলৈ স্থায়ী সমাধান বিচাৰি সংশ্লিষ্ট বিভাগক দাবি জনাইছে ভুক্তভোগী জনতায়। আর এই মুহূর্তত আমি উল্লেখ করব বিচাৰিছো, বর্তমান সময়সাত ছাত্র ছাত্রীসকল যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছে। শিক্ষার্থী আতঙ্কিত হয়ে বিদ্যালয়লৈ পাঠদান গ্রহণ করবলে যাব নোৱাৰা এক পরিবেশের সূচনা হয়েছে। হাতিয়ে নিদ্রাহরণ করেছে গোয়ালপাড়ার দহিকতা রজাপাড়া গাঁওবাসীর। আর এনেধরণে জাকে জাকে হাতিরে বিচরণ করেছে, যার ফলশ্রুতি সাধারণ রাইজে প্রতিটি মুহূর্তত দুশ্চিন্তার মাজত সময় কটাবলগা হয়েছে। এতিয়া ৰাতিৰ বুলি কথা নহয়, এতিয়া দুটা বজাৰ পৰাই যিটো এটা পৰিৱেশ হয় আমাৰ এই অঞ্চলত, দহিকতা, ৰাজাপাৰা, মৰ্ণৈ, লালাবুৰী এই অঞ্চলটোত মানে আবেলি দুটা বজাৰ পৰাই এটা মানে ভয়ংকৰ এটা পৰিৱেশ এটা সৃষ্টি হয়। হাতীখিনি জংগলত মানে ৰাতিপুৱা আহি আগবেলাটোহে থাকে, আবেলি হোৱাৰ বাৰটাৰ পিছৰ পৰাই তেতিয়া মানে লাহে লাহে জংগলৰ পৰা ওলাব আৰম্ভ কৰে। এতিয়া কোনপিনে যাব, ক'ত যাব মানে কোনো ঠিক নাই, এনেকুৱা এটা পরিবেশ, মানুষখিনি একদম আতঙ্কর এটা পরিবেশের সৃষ্টি হয়েছে এই অঞ্চলত। বন বিভাগের ফালের পরা আমি আমার এই অঞ্চলের পর জনার লগেলগে এটা পার্টি পঠাই দিয়ে, মানে চারি পাঁচজনের পার্টি এটা পঠাই দিয়ে, কিন্তু হাতিখিনি হল কি খাদ্যর সন্ধানত চারিটা পাঁচটা ভাগ বিভক্ত হয়ে যায়। এটা চারিজন মানুষ আহে, বন বিভাগের পর চারিজন মানুষ আহে ডিউটির কারণে, কোনপিনে যাব সম্পূর্ণভাবে মানে এই ক্ষেত্রে মানে ব্যর্থ হয়। এটা রাজাপাড়াত কেইটামান গৈছে, এটা দহিকাটাত আছে, লালাবুড়িটো আছে, ডিস্টেন্স বহুত হয়ে যায়, মানে বিপাঙত পড়ে যায়।